সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান, উত্তরা হাই স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত, সাধারণ গণিত, যেটা অষ্টম শ্রেণীর গণিত, ওই গণিতের অনুশীলনী নয় অর্থাৎ জ্যামিতি অংশ, এটা উপপাদ্যের একটি একটা এক্সট্রা করাতে যাচ্ছি। তো সাধারণত জ্যামিতিটা নিয়ে অনেকেরই ভয় থাকে। তো যাই হোক, জ্যামিতিটা যদি ভালো করে একটু পড়া যায়, একটু মনোযোগ সহকারে যদি বোঝার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ এটাতে আর কোনো রকম সমস্যা থাকবে না। তো তোমরা একটু মনোযোগ সহকারে তোমরা বই এবং খাতাটা নিয়ে, একটু বই কল খাতা এবং কলম নিয়ে একটু বসে যাও। তো আমরা যে উপপাদ্যটা করতে যাচ্ছি বা যে এক্সট্রাটা করতে যাচ্ছি, সেটা একটু সাধারণ নির্বাচনটা আমরা দেখি প্রথমে। যে সাধারণ নির্বাচনে আছে যে এখানে এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজে বিসি এর উপর এডি হচ্ছে লম্ব। তো আমার এখানে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজটার মধ্যে, এই ত্রিভুজের মধ্যে যে বিসি বাহু, যেটা এই বিসি বাহুর উপর এডি হচ্ছে একটি লম্ব, আর পি হচ্ছে যে কোনো একটা বিন্দু, মানে এডি এর উপর পি যে কোনো একটা বিন্দু। আমরা এখানে একটা বিন্দু নিতে পারলাম, বিন্দু নেই, যেটা হচ্ছে পি একটা বিন্দু। তাহলে এখানে পি যে কোনো একটা বিন্দু, আমাকে প্রমাণ করতে হবে যে এবি ইজ গ্রেটার, ও এখানে আরেকটা কথা বলা হয়েছে যে পি যে কোনো একটা বিন্দু এবং এবি ইজ গ্রেটার দেন এসি, মানে এবি, এবি বাহুটা এসি বাহুর চেয়ে বড়। তাহলে প্রমাণ করতে হবে যে পি বি স্কোয়ার মাইনাস পি সি স্কোয়ার ইকুয়াল কি এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো একটু আমরা লক্ষ্য করি যে এইখানে আমাকে পিবির কথা বলা হয়েছে আর পিসির কথা বলা হয়েছে, কিন্তু এখানে জাস্ট আমাকে বলে দিয়েছে পি যে কোনো একটা বিন্দুর কথা বলেছে, পিবিটা যোগ করা হয়নি বা পিসিটাকেও যোগ করা হয়নি। তাহলে এইখানে আমাকে পিবি এবং পিসি যোগ করি বা যোগ করা হলো, এই কথাটা আমাকে বলতে হবে। তো সাধারণ নির্বাচনটা এখানে এখানে সাধারণ নির্বাচন যেটা দেয়া আছে, বিশেষ নির্বাচনে সেম কথাটাই আসবে, শুধুমাত্র পিবি এবং পিসি যোগ করা হলো, এই কথাটুকু বলতে বাড়তি বলতে হবে, তাছাড়া বাকিটা একই কাজ আসবে। এখানে বলতে হবে যে দেওয়া আছে এবিসি ত্রিভুজের উপর এডি লম্ব, এই এখানে যে লাইনটা দেওয়া আছে ওই লাইনটাই লিখলাম, এবং এডি এর উপর পি যে কোনো একটি বিন্দু, এই যে এডি বাহুর উপর পি যে কোনো একটা বিন্দু বিন্দু এবং এবি ইজ গ্রেটার দেন এসি। তাহলে এটা তো লিখলাম, লিখার পরে আমাকে আমাকে একটু বাড়তি কথা লিখতে হবে এখানে, যে পিবি এবং পিসি যোগ করা হলে এই যে এটা এটা যোগ করে দিব আমরা, এটা যোগ করে দেব। তাহলে কি বলবো যে পি কমা বি এবং পি কমা সি যোগ করা হলো, তাহলে পিবি এবং পিসি যোগ করা হলো। এরপরে আমি কথাটা লিখবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এখানে লেখাই আছে যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। তাহলে লিখবো কি আমরা, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো যে সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচন একই রকম জিনিস, একই রকম কথা লিখেছে এখানে, শুধুমাত্র এইখানে একটু বাড়তি কথা, সেটা হচ্ছে পিবি এবং পিসি এই দুইটা অংশ এটা যোগ করা হলো, এই বাড়তি কথাটুকু শুধুমাত্র লিখতে হয়েছে। আর এইটা এখানে দাড়ি দিয়ে দিতে পারো, দাড়ি এখানে দাড়ি। তাহলে এই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। তাহলে এখন প্রমাণটা কিভাবে করতে পারি, এখানে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে পিবি এবং পিসির কথাটা আগে বলেছে, তাহলে আমি এই পিবি যেখানে আছে ওই ত্রিভুজটা নিয়ে আগে কাজ করব, তারপরে পিসির কথা বলে হচ্ছে, অর্থাৎ পিসি যেখানে আছে সেই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে চারটা ত্রিভুজের কথা লক্ষ্য করছি। এখানে দেখো যে প্রথমে আমি যদি পিবি নিয়ে কাজ করি, তাহলে কোন অংশটুকু নিয়ে কাজ করব সেটা দেখো, এই যে অংশটুকু আছে,
তাহলে এই ত্রিভুজটার নাম কি দাঁড়াচ্ছে পিবিডি তাহলে আমি প্রথমে পিবিডি ত্রিভুজ নিয়ে কাজ করব তাহলে এখানে লিখব যে আর আরেকটা কথা বলে নিচ্ছি এখানে আমাকে বলে দিয়েছে যে এটিটা লম্ব এই বিসি এর উপর এটি হচ্ছে লম্ব যেহেতু একটি বাহুর উপর আরেকটি বাহু লম্ব আকারে আছে তার মানে এইখানে যে কোণটা আছে এই কোণটা হচ্ছে কি একটি সমকোণ আর একটা ত্রিভুজের মধ্যে যদি সমকোণ থাকে তাহলে সেই ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলা হয় থাকে তাহলে আমি এখানে পিবিডি যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটিকে কি ত্রিভুজ বলতে পারি সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ আমরা লিখব এখানে যে পিবিডি পিবিডি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে পিবিটা কি অতিভুজ সমকোণী ত্রিভুজে পিবিটা হচ্ছে অতিভুজ পিবি অতিভুজ আচ্ছা আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা জানি যে একটি সমকোণী ত্রিভুজের বেলায় মনে করো যে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সাপোজ এটা যদি এ হয় বি হয় এটা যদি সি হয় এ বি সি যদি একটি সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ সি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে আমরা জানি যে অতিভুজের বর্গ বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান অর্থাৎ এ সি স্কোয়ার ইকুয়াল কি বলতে পারি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বলতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইখানে আমরা লক্ষ্য করি যে পিবিডি যে সমকোণী ত্রিভুজে আছে এই ত্রিভুজটির মধ্যে পিবিটি হচ্ছে কি পিবি হচ্ছে অতিভুজ তাহলে পিবি যদি অতিভুজ হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে পিবি স্কয়ার ইকুয়াল পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার তাহলে আমরা কি লিখতে পারি এখানে এখানে লিখতে পারি যে পিবি স্কয়ার ইকুয়াল পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ঠিক একই ভাবে আমরা যখন আবার এই পাশে ত্রিভুজটি নিয়ে কাজ করব মনে করো যে পি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি এই ত্রিভুজটার নাম কি পিসিডি পিসিডি সমকোণী এটাও সমকোণী ত্রিভুজ কারণ এটাও তো লম্ব এডি বাহুটা এখানে লম্ব তার মানে এটাও 90 ডিগ্রি কোণ আছে এখানে তো এখানে যেহেতু 90 ডিগ্রি কোণ আছে তাহলে এটাকেও সমকোণী ত্রিভুজ বলতে পারি তাহলে লিখব আবার পি সি ডি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে পিসিটা হচ্ছে কি অতিভুজ পিসি অতিভুজ পিসিটা হচ্ছে অতিভুজ তাহলে পিসি যদি অতিভুজ হয় তাহলে এই ক্ষেত্রে আমরা ওই যে পিথাগোরাসের উপপাদ্যের কথা বলেছিলাম যে অতিভুজের বর্গ বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি যে পিসি স্কয়ার ইকুয়াল পিডি স্কয়ার মাই প্লাস সিডি স্কয়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা একটা জিনিস এখন বের করতে পারি যেহেতু আমাকে এখানে বলেছে যে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার অর্থাৎ এটা যদি পেতে চাই তাহলে আমাকে এই অংশটা থেকে এই অংশটা মাইনাস করে নিতে হবে তাহলে এখন কি করতে পারি তাহলে এখন লিখব যে এখন পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার এটা যদি বিয়োগ করে দেই তাহলে আগে পিবি স্কয়ার মানটা বসাই পিবি স্কয়ার মানটা হচ্ছে কত পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার আর এটা যদি মাইনাস করে দেই তাহলে চিহ্ন দুইটাই পরিবর্তন হবে এইখানেও মাইনাস চলে আসবে এটাও মাইনাস চলে আসবে তাহলে কি আসবে মাইনাস পিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো যে এই যে পিডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার আর এখানে মাইনাস পিডি স্কয়ার এই দুইটা কাটাকাটি হয়ে গেল তো এই দুইটা তো কাটাকাটি হয়ে গেল তাহলে থাকে কি এখন এটা এখানে থাকছে বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার অর্থাৎ আমরা পাচ্ছি যে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার মান পাচ্ছি বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার এটাকে আমরা ইকুয়েশন ওয়ান ধরে নিই এটাকে ইকুয়েশন ওয়ান ধরলাম আচ্ছা তাহলে আমরা পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার একটা মান পেলাম কি পেলাম বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার পেলাম
তাহলে এখন আবার করতে হবে কি একই ভাবে ab স্কয়ার মাইনাস ac স্কয়ার মানটা বের করতে হবে তাহলে আবার আবার কি এখন আমরা এই অংশটা যদি বাদ দেই মনে করো যে এই অংশটা নাই এই অংশটা যদি না থাকে তাহলে ত্রিভুজটার নাম কি দাঁড়াচ্ছে abd তাহলে ত্রিভুজ abd এটা তো সমকোণী ত্রিভুজ abd সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজে অতিভুজটার নাম কি ab ab অতিভুজ ab হচ্ছে অতিভুজ তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্রটি অ্যাপ্লাই করব পিথাগোরাসের সূত্রটা কি ab স্কয়ার ab স্কয়ার সমান কি হবে ad স্কয়ার প্লাস bd স্কয়ার ad স্কয়ার প্লাস bd স্কয়ার গেল এটা এখন আবার এইখানে আছে আমার কি ac স্কয়ার মানটা বের করতে হবে তাহলে আমি এই অংশটা মনে করো নাই এটা যদি না থাকে তাহলে ত্রিভুজটা কি দাঁড়াচ্ছে acd সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইখানে আমরা লক্ষ্য করি যে acd ও এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যে acd সমকোণী ত্রিভুজে অতিভুজটার নাম কি হবে এসি এসিটা হচ্ছে অতিভুজ এসি হচ্ছে অতিভুজ তো এসি যদি অতিভুজ হয় তাহলে এই ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা যদি এইখানেও ব্যবহার করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার তাহলে এখানে এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি এখানে এবি স্কয়ার মান বের করলাম আর এখানে এসি স্কয়ার মান বের করলাম আমার রাইট সাইডে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার রয়েছে তাহলে তার মানে কি আমি যদি এই অংশটা থেকে এই অংশটা মাইনাস করি তাহলে এই অংশটার মান একটা পাবো তাহলে এখন এখন আবার কি লিখবো এখন এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার করি তাহলে তাহলে এটা যদি মাইনাস করি বাম পাশের সাথে বাম পাশের অংশটা মাইনাস করে দিলাম ঠিক একই ভাবে তাহলে ডান পাশের অংশ থেকে ডান পাশের অংশটা মাইনাস করব ডান পাশে কি আছে এটা এটা এডি এবি এর মানটা আছে এডি স্কয়ার মান আছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার এটা কি আছে এটা মাইনাস করে দিলে দুইটাই চিহ্ন যেহেতু মাইনাসের ফলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে এইখানে প্লাস আছে যেহেতু এটা হয়ে যাবে মাইনাস এটা প্লাস আছে এটা কি হয়ে যাবে এটাও মাইনাস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি মাইনাস এডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইখানেও লক্ষ্য করো এইখানে এই যে এডি স্কয়ার আর প্লাস এডি স্কয়ার আর এখানে মাইনাস এডি স্কয়ার বাদ হয়ে গেল যদি কাটাকাটি যদি হয়ে যায় তাহলে এখানে থাকে কি বিডি স্কয়ার থাকে আর মাইনাস এখানে থাকে কি সিডি স্কয়ার থাকে তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো যে আমি পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার মান পেয়েছি কি পেয়েছি বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার এটা আমরা ইকুয়েশন 1 ধরেছি আর ডান পাশে ছিল ab স্কয়ার মাইনাস ac স্কয়ার অর্থাৎ ab স্কয়ার মাইনাস ac স্কয়ার এটারও মান পেলাম bd স্কয়ার মাইনাস cd স্কয়ার এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 ধরে নেই তাহলে এটা যদি ইকুয়েশন 1 হয় আর এটা যেহেতু ইকুয়েশন 2 তাহলে এক নাম্বার ইকুয়েশন আর দুই নাম্বার ইকুয়েশন এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমরা লক্ষ্য করি যে pb স্কয়ার মাইনাস pc স্কয়ার এর যে মানটা আসছে আর ab স্কয়ার মাইনাস ac স্কয়ার মানটা একই আসছে অর্থাৎ সেম মান চলে আসছে যেহেতু একই রকম মান চলে আসছে সেই শর্তে আমরা এই অংশটা এবং এই অংশটা এই দুটো অংশকে কি সমান বলতে পারি তাহলে এখন লিখব আমরা তাহলে 1 নং ও 2 নং হতে পাই 1 নং ও 2 নং হতে পাই 2 নং হতে পাই কি পাই লিখতে পারি যে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার
পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। তাহলে এটা কি আমার যে প্রমাণটা চাওয়া হয়েছিল সেই প্রমাণটা পেয়ে গেলাম আমরা। তাহলে নিচে আমরা কি লিখে দিব, প্রমাণিত, এই কথাটা লিখে দিব প্রমাণিত। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, কিন্তু আমার চিত্রটা কিন্তু ওই রকমই থাকবে, চিত্রটা কিন্তু হঠাৎ করে আবার মুছে দেওয়া যাবে না। আমি বোঝানোর জন্য মুছে দিয়েছিলাম, কিন্তু এটা মুছে দেওয়া যাবে না, চিত্রটা এখানে এভাবেই থাকবে, এটা এখানে পি থাকবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই হচ্ছে এই যে সাধারণ মানে যে 11 নম্বর যে এক্সট্রাটা ছিল, 11 নম্বর এক্সট্রাটার প্রমাণটা আমরা এইভাবে নিয়ে আসতে পারি। তো 11 নম্বর এক্সট্রাটা যারা বুঝতে পেরেছ তারা 10 নম্বর এক্সট্রাটাও করতে পারবে, এটার অর্ধেক অংশটা। অর্থাৎ এইখানে শুধুমাত্র এই যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার এটার মানটা যেটা যেভাবে বের করেছি আমরা, ঠিক সেক্ষেত্রে এইখান থেকে প্রমাণটা শুরু হবে। এই যে এইখান থেকে 10 নম্বরের জন্য প্রমাণটা এইখান থেকে শুরু হবে, এটা। অর্থাৎ সেক্ষেত্রে 10 নম্বর বেলায় এই বিপি এবং সিটি এই মাঝখানের এই বাহু দুটা থাকবে না। সেক্ষেত্রে আমরা এইখান থেকে যদি প্রমাণটা শুরু করি যে এবিডি সমকোণী ত্রিভুজে এবি অতিভুজ, অর্থাৎ এবি যদি অতিভুজ হয় তাহলে আচ্ছা এটা আমরা একটু 10 নম্বর এটা সাধারণ নির্বাচনটা একটু লক্ষ্য করি আমরা। দশ নম্বর সাধারণ নির্বাচনে ছিল এটা, তো 11 নম্বর ছিল, 10 নম্বরের সাধারণ নির্বাচনটা ছিল যে এবিসি ত্রিভুজের বিসি এর উপর এডি লম্ব এবং এবং এই কথাটা নাই মাঝখানে এই লাইনটা থাকবে না, এডি লম্ব এবং এবং এবি ইজ গ্রেটার দেন কি এসি, তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইজ ইকুয়াল বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, এটা এটা আমাকে প্রমাণ করতে বলেছে 10 নম্বরের মধ্যে। তো সেক্ষেত্রে আমার তো পিটা দরকারই নাই, পিটা তাহলে মুছে ফেলবো আমরা, এটা মুছে ফেলবো, পিটা যদি মুছে ফেলি তাহলে বিশেষ নির্বাচনটা এটাই আসবে যে এবিসি ত্রিভুজে দেওয়া আছে, দেওয়া আছে কথাটা লিখতে হবে, দেওয়া আছে লিখে এবিসি ত্রিভুজে বিসি এর উপর এডি লম্ব এবং এবি ইজ গ্রেটার দেন এসি, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। সেক্ষেত্রে এই বিশেষ নির্বাচনের বেলায় এখানে যা আছে হুবহু তাই লিখতে হবে, শুধুমাত্র সামনে দেওয়া আছে শব্দটা লিখতে হবে, তাছাড়া আর কোনো পরিবর্তন নেই। আর প্রমাণটা আসবে এখান থেকে, এটা লাগবে না আমাদের, এখান থেকে প্রমাণটা আসবে যে প্রমাণ যদি লিখি জি, প্রথমে আমরা এটা হচ্ছে আমাদের চিত্র, এতটুকু চিত্র থাকবে যে এ বি ডি সমকোণী ত্রিভুজে এবি হচ্ছে অতিভুজ, এবি অতিভুজ, তাহলে এই ক্ষেত্রে এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এতটুকু গেল। তারপরে আমরা এ সি ডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব যে এ সি ডি সমকোণী ত্রিভুজে কি লিখব, এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস
সিডি স্কয়ার। এটা যেহেতু হয়েছে অর্থাৎ আমি এবি স্কয়ার মান পেয়েছি আবার এসি স্কয়ার মানটাও পেয়ে গেলাম। তাহলে আমরা এই ক্ষেত্রে এবি স্কয়ার মানটা পেলাম আবার এসি স্কয়ার মানটা পেলাম। তাহলে এখন আমাকে বলেছে কি এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার মানটা বের করতে হবে। তাহলে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান কি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, অর্থাৎ এবির মান এবি স্কয়ার মান ছিল এটা যে এবি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ছিল, আর মাইনাস যেহেতু করছি এসি স্কয়ার মানটা তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস এডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা এডি স্কয়ার আর এডি স্কয়ার কেটে দিলাম, তাহলে থাকে কি থাকছে হচ্ছে আমাদের এখানে যে কি থাকছে তাহলে যে এখানে সুতরাং আমরা লিখতে পারি যে এ বি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। অর্থাৎ আমার 10 নম্বরে যে সাধারণ নির্বাচনটা ছিল এখানে যে প্রমাণটা চেয়েছে এই প্রমাণের মধ্যে এ বি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল কি বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, অর্থাৎ এ বি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান কি পেলাম বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, এটাই প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে আমরা প্রমাণটা অর্থাৎ 11 নম্বর যে উপপাদ্যটা আছে 11 নম্বর উপপাদ্যটার শেষের যে পার্টটুকু আছে শেষের পার্টটুকু থেকেই কি আমি 10 নম্বরের প্রমাণটা পেতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আসলে মূল বিষয়টা ছিল যে পিথাগোরাসের যে উপপাদ্যটা ছিল পিথাগোরাসের উপপাদ্যটার যে যে প্রমাণ সূত্রটা অর্থাৎ যে একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের বর্গ বা অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এখানে এই যে সূত্রটা এই সূত্রটা কাজে লাগিয়ে কি আমরা এই দুইটা এক্সট্রা করতে পারি। এটা ছাড়াও যে এই আগের যে এক্সট্রাগুলি আছে এই আগের এক্সট্রাগুলিও ঠিক এই সূত্রের মাধ্যমে করা যায়। অতএব কারণে আমরা আশা করি যে এই যে 10 এবং 11 এই দুইটা উপপাদ্যের এক্সট্রা তোমরা খুব সহজেই করতে পারবে এবং বুঝতে পারবে। তো ইনশাল্লাহ তোমরা বাসায় এই দুইটা এক্সট্রা বাসায় আজকে করে ফেলবে, যদি আজকে করে তুমি একবার দুইবার লিখে ফেলো তাহলে ইনশাল্লাহ এটার মধ্যে আর কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উপপাদ্য এটা খুবই একটা সহজ জিনিস বা জ্যামিতি খুবই সহজ জিনিস, তোমরা এরপর থেকে যে জ্যামিতিটা একটু বুঝে করার চেষ্টা করবে তাহলে এই জ্যামিতির মধ্যে আর কোনো রকম সমস্যা থাকার কথা নয়। তো আজকের মতো এ পর্যন্ত থাকবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই করোনাকালীন সময় বাসায় বসে ম্যাথগুলি করার চেষ্টা করবে বা জ্যামিতি বা বীজগণিত সবগুলি অংশ করার চেষ্টা করবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।